সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, শান্তিরক্ষী মিশনে সেনা সদস্যরা যোগ্যতা এবং মর্যাদার সাথে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ পরিমাণে অংশগ্রহণকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক আয়োজন আরও বেশি করতে চায় বাংলাদেশ। সকালে গাজীপুরের রাজেন্দ্রপুরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যৌথ প্রশিক্ষণের সমাপনীতে তিনি এসব কথা বলেন। এ সময় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লাফেস বলেন, বাংলাদেশের সঙ্গে এরকম আয়োজন করতে পেরে যুক্তরাষ্ট্র আনন্দিত। আর ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব শান্তি রক্ষার প্রয়োজনীয়তা আরও উপলব্ধি হচ্ছে। বাংলাদেশ শান্তিরক্ষী হিসেবে বিশ্বে অনেক নাম করেছে। বর্তমানে আমরা এক নম্বর ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি, এই জন্য আমরা এই প্রশিক্ষণের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি এবং আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে এটাকে আরও উন্নত করা যায়।